খুলনায় উত্তপ্ত রাজনীতি, বিএনপির কার্যালয়ে আগুন, আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর। খুলনা মহানগরীর ডাকবাংলো এলাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ চলাকালে বিএনপির খালিশপুর থানার 14 নম্বর ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এর আগে নগরীর নতুন রাস্তা মোড় এলাকায় আওয়ামী লীগের 6 নম্বর ওয়ার্ড কার্যালয় ভাঙচুরের জেরেই এ ঘটনা হয়েছে বলে সূত্র থেকে জানা যায়। শনিবার দুপুরে খুলনায় বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য খালিশপুর থানা এলাকায় বিএনপির নেতাকর্মীরা নতুন রাস্তা মোড়ে আসলে তাদের বাধা দেন সরকারদলীয় সমর্থকরা। এ সময় উভয় গ্রুপের মতো ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। তবে সরকারদলীয় সমর্থকরা কম থাকায় বিএনপির নেতাকর্মীরা 6 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে সমাবেশের দিকে চলে যায়। এর জেরে বিকেলে 14 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। এ সময় কার্যালয়ে থাকা আসবাবপত্র এবং নেতাদের ছবি ভাঙচুর করে তাতে অগ্নি সংযোগ করা হয়। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এস এম শফিকুল আলম মানা বলেন, আওয়ামী লীগের নেতারা আমাদের অফিস আগুন দিয়েছে, তারা আমাদের অফিসটি পুড়ে একেবারে ছাই করে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা বলেন, 14 নম্বর ওয়ার্ড বিএনপির অফিসে কে বা কারা অগ্নি সংযোগ করেছে তা আমরা জানি না। তিনি আরও বলেন, বিএনপির নেতারা সমাবেশে যাওয়ার সময় খালিশপুরে নতুন রাস্তা মোড়ের আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে এ সময় আওয়ামী লীগের 15 নেতাকর্মী আহত হন। খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শেখ মনিরুল গিয়াস বলেন, বিএনপির এই কার্যালয়টিতে আগুন দেওয়া হয়েছে, তবে কারা দিয়েছে তা শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।